কুমিল্লায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আয়োজনে কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত বিজ্ঞ জেলা ও দায়রা জজ নাসরিন জাহান। উক্ত অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা। উক্ত পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান সিজি এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম, জেলা পুলিশ সুপার আব্দুল বান্নান বিপিএমবার, পিবিআই কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কুমিল্লা ইউনিটের পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরিজ, সিভিল সার্জন ডক্টর নাসিমা আক্তার, জেলা পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জহুরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়া এবং কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন আবাদ। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান। কনফারেন্স সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এ সময় আর উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, ডেপুটি জেলার তহিদুল ইসলাম, ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননার স্মারক প্রদান করা হয়েছে। এছাড়াও অধিক সাক্ষী গ্রহণ এবং অধিক রায় প্রদানের জন্য দুজন ম্যাজিস্ট্রেটকে এবং বিশেষ কাজের জন্য কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা কোর্ট ইন্সপেক্টরকে সম্মাননার স্মারক প্রদান করা হয়েছে। এই প্রোগ্রামটা সফল করার পিছনে যাদের অবদান, আমার সকল সহকর্মীবৃন্দ, আমার সকল স্টাফ যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই প্রোগ্রামটা আমার নিজের কাছে খুব ভালো লেগেছে যে আপনাদের সকলের সুচিন্তিত মতামত, আপনাদের একটি পরামর্শ, আপনাদের সহযোগিতা, সবাইকে সাথে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথম এসে যে 144 এর যেই রিভিশনগুলো নিষ্পত্তি করতাম, সেক্ষেত্রে দুই লাইনের একটা অর্ডার থাকতো, দেখিলাম শুনিলাম, মামলা প্রমাণিত বাই টাইপের। কিন্তু এখন আপনাদেরকে আমরা দেখছি যে আপনারা 3-4 পাতার অনেক সুন্দর গুছিয়ে রায় লিখেন। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই কাজকে, আমার খুবই ভালো লেগেছে। এবং আমরা যারা অতিরিক্ত জেলা জজ পর্যায়ে যেই রিভিশনগুলো আমরা নিষ্পত্তি করছি, আমরা সবাই কিন্তু আপনাদের এই কাজটা খুব অ্যাপ্রিসিয়েট করছি। বিস্তারিত লিখছেন, কেন সে পাচ্ছে না, আসলে একটা বিচার প্রার্থী মানুষ আদালতে আসলেন, তিনি কেন রিলিফটা পেলেন বা কেন পেলেন না, তার বিস্তারিত এখন মানে যেগুলি স্পিকিং অর্ডার হচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেন জনসংখ্যা বৃদ্ধি এবং সম্পদের যে অসম বণ্টন সহ তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বাড়ার সাথে সাথেই কিন্তু স্বাভাবিকভাবেই মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে লাখ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই মামলা জট কমাতে সরকারকে বিচার সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নতি করতে হবে, নিয়োগ করতে হবে মামলার সংখ্যানুপাতে বিচার সংশ্লিষ্ট প্রশিক্ষিত দক্ষ জনবল। আর যতদিন তা না হচ্ছে, ততদিন এই বিদ্যমান অবকাঠামোর ভিতরে থেকেই বিদ্যমান লজিস্টিক সাপোর্টকে সর্বোত্তম ব্যবহার করে দক্ষতার সাথে কোর্ট পরিচালনা সহ কেস ম্যানেজমেন্টের মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। সুপ্রিয় শ্রোতা, আমরা সবাই জানি প্রচলিত বিচার ব্যবস্থায় আদালত এককভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের বিভিন্ন বিভাগ যেমন প্রশাসন, পুলিশ, প্রসিকিউশন, চিকিৎসক এবং আইনজীবী স্বাধীনভাবে কাজ করে। তবে প্রত্যেকেই আমরা কাজ করছি সমন্বিতভাবে, আর বিচার কার্যে আমাদের প্রত্যেকটা বিভাগের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন বিভাগের অংশগ্রহণের মাধ্যমে বিচার ব্যবস্থা পূর্ণতা আসে। যদিও সংশ্লিষ্ট বিভাগ অর্পিত দায়িত্ব পালন করে থাকেন স্বাধীনভাবে, তথাপিও সকল বিভাগের উদ্দেশ্য কিন্তু একটাই, ন্যায় বিচার, সমন্বিতভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি বিশ্বাস করি আজকে অনুষ্ঠিত সম্মেলনে বিচার সংশ্লিষ্ট সকল বিভাগের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মধ্যে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন বৃদ্ধি করবে। তাছাড়া আজকে সম্মেলনে আমরা যেসব বিষয়ে সমন্বিত সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, তা তদন্তাধীন এবং বিচারাধীন মামলার নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে এবং বিভিন্ন আইনের প্রায়োগিক
জ্ঞানকে বহুমাত্রিকভাবে বিস্তৃত করা সহ আমাদের প্রত্যেকের স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এর ফলে বিচার সংশ্লিষ্ট কাজের গুণগত মান বৃদ্ধি পাবে, ভুলের সংখ্যা কমে যাবে এবং নিশ্চিত হবে স্বল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার প্রাপ্তির গণ অধিকার। ধন্যবাদ বিজ্ঞসিজিএমকে এত বিশদ পরিসরে এত সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ উপস্থিত সকলকে।